সুকুমার রায়কে হার মানালেন তৃণমূল নেতার ছেলে, ছিল 25 হয়ে গেল 53। ভুয়ো চাকরির তালিকায় এবার পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নাম, 1201 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ ঈসা সর্দারের ছেলে নাজিবুল্লাহর নামও উঠে এসেছে ভুয়ো চাকরির তালিকায়। ভুয়ো তালিকায় 8 নম্বরে নাম রয়েছে তার। ওএমআর সিট অনুযায়ী তিনি 25 পেয়েছেন, অথচ চাকরির জন্য দেখানো হয়েছে 53। কিভাবে বাড়লো এই নাম্বার? ভুয়ো চাকরির তালিকায় নাম রয়েছে 952 জনের, তার মধ্যে 8 জনের নাম রয়েছে পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের। নাজিমুল্লাহ দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে চাকরি করতেন, তিনি ইতিহাসে স্নাতক, তিনি ইতিহাস বিষয়ে শিক্ষকতা করতেন। চাকরির পরীক্ষায় তিনি পেয়েছিলেন 25, কিন্তু চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে 53। কিভাবে বাড়লো এই নাম্বার? প্রভাবশালী যোগ রয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তাদের দাবি, বাবা পূর্ত কর্মাধ্যক্ষ বলেই নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছেন নাজিমুল্লাহ। মোহাম্মদ ঈসা সর্দার 1200-এর কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমানে 1201 নম্বর ব্লকের পঞ্চায়েত কমিটির পূর্ত কর্মাধ্যক্ষ। TV9 বাংলার তরফে সরাসরি প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ ঈসা সর্দারের কাছে। তার যুক্তি, পরিকল্পিতভাবে আমাদের বিরোধী দল CPM BJP কালিমালিপ্ত করার জন্য এরকম করেছে। কয়েকজনের ব্ল্যাঙ্ক সিট পাওয়া গিয়েছে বলে টোটাল প্যানেলটাই বাতিল হবে, সেটা সবাই সন্দেহযুক্ত, এটা হওয়া উচিত নয়। ওএমআর সিট অনুযায়ী 53 পেয়েছে, মৌখিকে পেয়েছে 2। যদি আমরা কাউকে পয়সা দিই, সুপারিশ করে চাকরি পেতাম, তাহলে 8 কিংবা 10 করে দেওয়া হতো, সেরকম তো হয়নি। ব্ল্যাঙ্ক খাতা তো জমা দেয়নি, ওএমআর সিট তো ফিল আপ করা, সেখানে তো ব্ল্যাঙ্কের কোনো প্রশ্নই নেই, আমি কারো সুপারিশ নিইনি। আর তার আরও বক্তব্য, আমার ছেলে যদি কেউ পূরণ করে দেয়, আমার চাকরি চলে গেলেও সেই লোকটার যদি সন্ধান পায়, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো।